with Masood Raihan. Carrier Code with Masood Raihan. Welcome back, listener. Once again, Apna Shun Sen Carrier Code with Masood Raihan exclusively on Colors FM 101.6. Aajke kintu high voltage discussion cholche regarding how you can build your name, how you can build your identity as a brand in the market. Amader sathe achen Jamal bhai, who is a career counselor and a career coach, I would say successful career coach. Amader sathe onek kichu share korechilen. So ekhane bolechilen, first of all, it's important that you identify yourself, you identify who are you. আপনার পটেনশিয়ালিটি কি, আপনার পার্সোনালিটি কি, এই জিনিসটাকে আইডেন্টিফাই করা ইজ হাইলি ইম্পর্টেন্ট। অ্যান্ড বেসড অন ইউর পার্সোনালিটি কোন ধরনের জব ইন্ডাস্ট্রির জন্য আপনি প্রপারলি ফিট হবেন সেটা আইডেন্টিফাই করা কিন্তু ইম্পর্টেন্ট। কথা হয়েছিল সেই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করার জন্য কী কী ধরনের কোয়ালিফিকেশান, সার্টিফিকেশান, এই জিনিসগুলো দরকার, এবং তারপরেই আমরা ডিসকাশন ফরওয়ার্ড করছিলাম সিএপি, রাইট জামি ভাই? সিএপি নাম্বার ওয়ানে যেটা ছিল যে আপনাকে কী কী অ্যাডিশনাল ট্রেনিং বা কী কী অ্যাডিশনাল ডিগ্রিজ লাগবে, আপনার টার্গেট জব আপনি যেই জায়গায় পৌঁছাতে চান সেটার জন্য সেটা আপনি তৈরি করবেন। দেন আপনার একটা জব সার্চিং একটা স্ট্র্যাটেজি তৈরি করবেন, যেটা আমরা বলেছিলাম যে বিভিন্ন জব পোর্টালগুলোতে আপনার অ্যাকাউন্ট তৈরি করা এবং সেখানে আপনার জবগুলো সার্চ করা, প্রয়োজনে যেই কোম্পানিগুলো নিজেদের জব পোর্টাল তৈরি করছে সেখানে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করা। লাইক যদি এক্সাম্পল সরাসরি দিই, আপনি যদি ব্রিটিশ কাউন্সিলে জব করতে চান তাদের নিজস্ব জব পোর্টাল আছে, তো সেখানে একবার অ্যাকাউন্ট করলে ওটা দিয়ে আপনি বারবার অ্যাপ্লাই করতে পারেন একটু আপডেট করে করে। সো এই জিনিসগুলো তাকে তৈরি করতে হবে, ডেভেলপ করতে হবে। দেন আপনাকে ভালো রেজুমে রাইট করতে হবে। দ্যাটস ইম্পর্টেন্ট, রেজুমে। আমি ইনফ্যাক্ট আমার নেক্সট কোশ্চেনটা এইটা রিলেটেড ছিল, ইউ সেড ভালো একটা রেজুমে। আমাদের লিসেনার, ইউ নো, এভরি টাইম এই এইটা নিয়ে আমরা অনেক কথা বলেছি, হাউ টু বিল্ড দিস ভালো রেজুমে। সো আপনার কাছে আমার একদম স্ট্রেট কোশ্চেন, ইফ ইটস এ গুড রেজুমে, গিভ আস সাম একদম টু দ্য পয়েন্টস, বা সাম এক্সাম্পল বলেন, অর টু দ্য পয়েন্টস অ্যাকশনস বলেন দ্যাট নিডস টু হ্যাভ ইন এ গুড রেজুমে। কি থাকতে হবে সেটাতে পরে আসছি, আসার আগে কি থাকতে হবে না এটাই আমি বলি। কি থাকতে হবে এটা আমি স্টুডেন্টকে জিজ্ঞাসা করি, যখন স্টুডেন্টের গ্র্যাজুয়েশন শেষ করে আমার কাছে আসে যে স্যার আমি আপনাকে রেজুমেতে একটু দেখাতে চাই বা এইটা আপনি একটু বিভিন্ন জায়গায় প্লেস করে দেন জবের জন্য বা ইন্টার্নশিপের জন্য, তখন আমি একটা প্রশ্ন করি তাদেরকে, জাস্ট একটা প্রশ্ন করি যে আপনার রেজুমেতে আপনার পার্সোনাল ইনফরমেশন এবং এই যে আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, এই দুটো জিনিস বাদে কি আছে যেটা আপনাকে চাকরি দিতে হেল্প করবে? নর্মালি যেটা হয়, নর্মালি একজন ফ্রেশ গ্র্যাজুয়েটস যারা থাকে তাদের রেজুমেতে কিন্তু ওই জিনিসটা থাকে না, পার্সোনাল ইনফরমেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়ে ভরা থাকে। 95% কেসে দেখা যায় আর কিছু নেই, 5% ডিফারেন্ট। তারা ক্লাবগুলো করে, সুতরাং তাদের সেখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো থাকে, কী কী ক্লাবে করেছে, কী কী ভলেন্টিয়ারি কাজ করেছে ওগুলো থাকে, আর কিছু সিনসিয়ার বা কিছু সচেতন কিছু ছেলে মেয়ে আছে যারা ক্যারিয়ার নিয়ে রিয়েলি ভাবে, তাদের কিছু ট্রেনিং থাকে। আচ্ছা, একটা রেজুমেতেই ইউনিক সেলিং পয়েন্ট বা ইউনিক সেলিং প্রপোজিশন, যেটা আমি বলে না প্রত্যেকটা মানুষের আছে, অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ইউনিক সেলিং প্রপোজিশন কোনটা। ডেফিনেটলি আপনার বাবার বয়স কত সেটা আপনার ইউনিক সেলিং প্রপোজিশন। ওয়াই ইউ আর স্পেশাল, ওয়াই ইউ আর স্পেশাল, ওয়াই ইউ আর স্পেশাল, এটাই আমি কেন স্পেশাল এই জায়গাটা খুঁজে বের করতে, ডেফিনেটলি আমার স্পেশালিটি কিছু আছে, সেটাই রেজুমেতে আপনাকে উল্লেখ করতে হবে। এবং আলটিমেটলি এই স্পেশালিটি কিন্তু আপনাকে হেল্প করবে টু বি সামওয়ান ফ্রম নো ওয়ান। এক্স্যাক্টলি, টু বি সামওয়ান ফ্রম নো ওয়ান। আমি যেটা বলি কালার্স এফএম এর থ্রুতে, আমি লিসনার্সদের উদ্দেশ্যে বলছি, যারা স্টুডেন্ট তাদেরকে বেশি করে বলছি, আপনি যেই ইয়ারই থাকেন না কেন, সেটা ফার্স্ট ইয়ার হোক, থার্ড ইয়ার হোক, সেকেন্ড ইয়ারই হোক, আপনার রেজুমেটি আজই তৈরি করেন, দ্যাটস ইম্পর্টেন্ট। এবং প্রতি 6 মাস অন্তর অন্তর আপনি নিজেকে প্রশ্ন করেন যে কি আপডেট করতে পারলেন আপনার সিজিপিএ বাদে আপনার রেজুমেতে, অর্থাৎ কয়টা ট্রেনিং আপনি, প্রত্যেকটা ইউনিভার্সিটি অসংখ্য প্রোগ্রাম হয়, ঢাকাতে অসংখ্য প্রোগ্রাম হয়, বড় বড় ইভেন্টগুলোতে ভলেন্টিয়ার চাওয়া হয়, ইনফ্যাক্ট ইদানিং ফেসবুকের থ্রুতে স্পন্সর অ্যাড দিয়ে ভলেন্টিয়ার খোঁজে যে ইভেন্টের জন্য ভলেন্টিয়ার দরকার, গো দেয়ার, বি ইনভলভ, লার্ন হাউ টু অর্গানাইজ দ্য ইভেন্টস, এটাই আপনি রেজুমেতে লিখবেন যে ইউ হ্যাভ দ্য অর্গানাইজিং স্কিলস বা ক্যাপাসিটি, ইউ নো হাউ টু অর্গানাইজ অ্যান ইভেন্ট বিকজ ইউ ওয়ার্ক দেয়ার অ্যাজ এ ভলেন্টিয়ার, এটা আপনাকে শিখতে হবে। এবং এটা আপনাকে সেল করতে হবে, এটা আপনার রেজুমেতে উল্লেখ করতে হবে। যখন আপনি রেজুমেতে এটা উল্লেখ করবেন, ভাইবা বোর্ডে যখন যাবেন, আমার প্রতিটা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে যে আপনি তো চীনে গিয়েছিলেন, এটা কি করেছেন, আপনি তো ইন্ডিয়া এটা কি প্রোগ্রামে গিয়েছিলেন, আপনি ডিবেট করতে টেলিভিশন ডিবেট করেছেন, আই মিন আমি রেজুমেতে যা দিয়েছি তাই প্রশ্ন করতো শুরুর দিকে। এখন প্রশ্ন করে আমি ইচ্ছা করে এমন জিনিস সিভিতে লিখি যেন
আমার ইন্টারভিউটা আমি যা বলতে চাই সেগুলোই তারা জিজ্ঞাসা করতে বাধ্য হয়। সো আপনার রেজুমেতে এই এক্সট্রা জিনিসগুলো যখন থাকবে, আপনার ট্রেনিংগুলো যখন থাকবে, এমন সাপোজ আপনি একটা ট্রেনিং করলেন, দেখেন আপনার ইন্টারভিউতে ট্রেনিংটা নিয়ে জিজ্ঞাসা করতে পারে। আপনি কোনো ক্লাব করেছেন, আপনার ওই ক্লাব নিয়ে জিজ্ঞাসা করতে পারে। আমি এই জন্য বলি বি ইনভলভ উইথ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। যখন আপনি একটি ক্লাবের সাথে ইনভলভ আছেন, আপনার সিভিতে যখন দেখে যে আপনি 5টা ইউনিভার্সিটিতে বিজনেস কেস কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলেন বা বিজনেস আইডিয়া কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলেন, তখন সে ধরে নেয়, সেটা যত বড় এমএনসি হোক না কেন, ধরে নেয় এই ছেলেটা জানে কিভাবে বিজনেস কেস সলভ করতে হয়। আপনাকে যদি ইনস্ট্যান্টলি ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করে যে এই কেসটা সলভ করে দেন তো এরকম একটা কেন, আপনি যদি রিয়েলি এক্সট্রা কারিকুলার মানে বিজনেস ক্লাব বা এই জাতীয় অ্যাক্টিভিটির সাথে আপনি ইনভলভ থাকেন, এরকম 5টা বিজনেস কেস মুহূর্তের মধ্যে শর্ট অ্যানালিসিস সহকারে আপনি সলভ করে দিতে পারবেন। পাওয়ার অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। সো তার মানে লিসেনার কিন্তু বুঝে যাচ্ছেন, শুধুমাত্র একাডেমিক্সের উপর যদি ফোকাস থাকা হয় তাহলে কিন্তু এই কম্পিটিটিভ মার্কেটে সার্ভাইভ করা, আই মিন ইউ উইল বি স্ট্রাগলিং, দ্যাটস ফর শিওর। সো তার মানে আপনি এখন যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে কৌশলগতভাবে স্ট্র্যাটেজিক্যালি ইউ নিড টু টেক সাম আদার ওয়েজ যেটা আপনাকে হেল্প করবে টু গেট এক্সট্রা মানি।